Good evening, everybody. And again, welcome to Space Station. এর আগের সেশন থেকে আমরা শুরু করেছিলাম আমাদের দেহের সাত চক্রকে জানার যাত্রা। আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ দ্বিতীয় চক্র জানার দিন। মূলাধার বারুদ চক্র হলো আমাদের দেহের সর্বনিম্ন চক্র। এবং আজ যে চক্রটি সম্বন্ধে আমরা জানব তা হলো মূলাধারের ওপরের চক্র, যা স্বধিষ্ঠান চক্র, বা সেক্রেল চক্র নামে পরিচিত। আমরা এই চক্রটি সম্বন্ধে তথ্য জানার আগে প্রথমে দেখে নেব যে ছবিটা আমাদের স্ক্রিনে এখন দেখা যাচ্ছে, অর্থাৎ সেই চক্রের অবস্থান। স্বধিষ্ঠান চক্রের অবস্থান দেহের তলপেটে বা অগ্ন্যাশয়ে,
অর্থাৎ নাভি থেকে ঠিক স্বাধিষ্ঠান চক্র নামে পরিচিত। অবস্থান জানার পর আমরা ধীরে ধীরে সেই স্বাধিষ্ঠান চক্রের জায়গাটি, সেই স্থানটি আমরা অনুভব করব। চক্রের রং গেরুয়া এবং স্বাধিষ্ঠান চক্রে ছটি দল বা পাপড়ি আছে। সেই স্বাধিষ্ঠান চক্রের স্থান
আমাদের সৃষ্টি স্থিতি ও লয়, এই তিন সদা বিদ্যমানভাবে অবস্থিত। অধিষ্ঠান চক্র আমাদের দেহের যৌন শক্তি অনুভূতির কেন্দ্র। তার সাথে এই চক্রের কার্যকারিতা হল অনুভূতি, কল্পনা প্রবণতা, আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা। আগেই বলেছিলাম স্বাধিষ্ঠান চক্রের রং গেরুয়া, এবং গেরুয়া রং হওয়ার দরুন এই চক্রের ক্ষমতা খুব প্রবল।
এবং দৃঢ়। আমরা আজকের মেডিটেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণ যে আওয়াজটি আমাদের কানে আসছে এই মুহূর্তে সেটি শুনে আমরা বড় বড় করে তিনবার শ্বাস নেব। আমাদের এই সেশনে আমরা যতটুকু চেষ্টা করছি করার আর অনেক মানুষ একই পদ্ধতিতে চেষ্টা করছে, যদি এই মেডিটেশনে কোনো সমস্যা কোনো না বুঝতে পারা থাকে অনুরোধ রইল যোগাযোগ করার এবং আমাদের যতটা সাধ্য ততটা চেষ্টা করব। আবার ফিরে আসব স্বধিষ্ঠান চক্রের ওপরের চক্র নিয়ে আগামী দিন। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সবাই শান্ত থাকুন, সবাই স্বাভাবিক থাকুন। শুভরাত্রি।